খান এলাকায় অগ্নিকাণ্ডের পর আজও একটি তুলার গোডাউনে ডাম্পিং কাজ করছে ফায়ার সার্ভিস গতকাল বিকেল পাঁচটায় আর এফ এল ইউনিলিভার সহ চারটি প্রতিষ্ঠানের আটটি গোডাউনে অগ্নিকাণ্ড হয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের আট ঘন্টার চেষ্টায় রাত একটায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকালে আবারও একটি তুলার গোডাউনে ধোয়া দেখা যায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ওই গোডাউনে ডাম্পিং কাজ শুরু করে এদিকে গোডাউনগুলোয় আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস গতরাতে তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের একে খান এলাকায় চারটি প্রতিষ্ঠানের আটটি গুদামে আগুন লেগে সব মালামাল পুড়ে যায় তুলার ভিতরে যে তুষের মতো যে আগুনটা থাকে সে আগুনটা এখনও রয়েছে যার কারণে আমরা এখনও ড্যাম্পিং কাজ চালিয়ে যাচ্ছি আমাদের দশটা ইউনিটে ফস্টি গাড়ি ছিল অলরেডি সাতটা ইউনিট আমরা প্রত্যাহার করে নিয়েছি বর্তমানে তিনটা ইউনিট আছে পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই ইউনিটগুলো এখানে অবস্থান করবে দেখছেন দুপুরের